বিল দেখতে এসেছি আইন অনুযায়ী আপনি কাজ করছেন কিনা, আপনি সেটি করেননি, সেটার জন্য আপনার জরিমানা হবে আইন অনুযায়ী। যদি আপনি ভবিষ্যতে সঠিকভাবে করেন তাহলে আর জরিমানা হবে না। আপনি ভালো না, আমার দামটা বেশি বাড়ার কারণ তো জানতেন আপনারা, আপনি কি কারণে করেছেন সেটি আপনি যথার্থ বলেন। আপনারা তো মিলে গিয়ে বার্গেনিং করতে পারবেন, আপনি তো আপনার ক্রয় মূল্যটাই দেখাতে পারেননি, আপনার বেশি বলতে অনেক পরের কথা। এখন দেখছেন আমার পান্তা জানি ওরকম রেটে বিক্রি করতেছি, আপনি এখন ৬৬ বিক্রি করতেছিলেন, আপনি জাস্ট একদিনের ব্যবধানে কালকে আপনি ১৬০ বিক্রি করছেন, আপনি আজকেই ১৮০ করেছেন। না আজকে কিন্তু আমার যেটা গাড়ি আসতেছে না সেটা কিন্তু রেট অনেক ভালো, যেটা আসতেছে সেটা আপনি কিভাবে বিক্রি করতেছেন? না এই বললাম না আমাদের ২ দিনের ডিমান্ড আছে, এটা তো ৪ দিন আগের মাল, আমাদের ২ দিনের ডিমান্ড আছে, এই কারণে আমাদের এই রেটটা দিছে। আপনি যে মালটা এখন বিক্রি করছেন এটি ৪ দিন আগের মাল, আপনার যে মালটা আসতেছে সেটাকে আপনি এখন বিক্রি করতেছেন কিভাবে? আপনি দেখেন আমি তো সয়াবিনের কথা বলছি না, আমাদের আমরা তো সয়াবিন শুরু থেকে হিসাব করছি ৩৪,৪৮০ টাকা আপনি হিসাব করলেন, এটা এখন ৬৬ টাকা হচ্ছে, করার কথা এখন ৬৬ টাকা। না না ওইটা কিন্তু পাম, যেটা বলছেন যে পাম ৬৮০ টাকা পাম, সরি যেটা হিসাব সয়াবিন কত, ওটা তো আপনি সয়াবিন হিসাব দিচ্ছেন। আবার করেন ৩৪,৪৬০ টাকা লিটার গভর্নমেন্টের রেট করা টাকা ৬২ পয়সা লিটার সয়াবিন, আর পামের ক্ষেত্রে হলো এটা বলে ১৩৬ টাকা ৭৬ পয়সা। সরকারের যে তালিকার না দাম নির্ধারণ করছে সেটা দেন না, কেন সেটা আপনি সেটা দেখে বিক্রি করবেন না? না নতুন রেট তো আমি পাই না, নতুন রেটের যেটা পান নাই সেটা কেন আপনি বিক্রি করবেন? যেটা আগের রেট সেটা তো বিক্রি করবেন, আপনি নতুন কোনো রেট এখনো হয়নি। না হ্যাঁ এটা জানি যে কালকে নির্ধারণ রেট যেটা ছিল সেটাই কাজ করবে, সেটা দেখেন কোন রেটটা কত ছিল এটা আমার জানি না, কোন রেটটা জানেন না, নতুনটা জানেন যেটা এখন আবিষ্কার হয়নি সেটা জানেন না। আবিষ্কারটা তো বলিনি আমি, আমি জানি যে কালকে নির্ধারণ হবে এটা আমি জানি। মানে নতুন দাম উঠলে আপনাদের তখন মানে দেখা যাচ্ছে যে সেই নতুন মাল নিয়ে আসে, আর যে দাম পড়ে যায় সে বহু আপনাদের আমাদের এখানে দাম ৪,০০০-৫,০০০ টাকা আমরা লস দিয়ে মাল, আমরা গত মাসে এর আগে আমি ৪,০০০-৫,০০০ এর আগে আমাদের তো অনেক টাকা লস হয়েছিল এই ২ মাস আগে। তেলের দাম কমলেও আপনাদের তেল পায় না দেখে সেই বাস্তবায়ন করে না, আমাদের লসে বিক্রি হয়েছে। আগের মাসে ৮৭,০০০ টাকা আমার সব লস আছে, এক গাড়িতে লস করছে আমরা ১.৫ লাখ টাকা। এটা তো আপনারা কেমনে সেই হিসাব নিকাশ আছে দেখেন। হ্যাঁ আপনাকে যে ভাউচার আনার কথা বলছি সেটা এনেছেন? তারিখে সাইন করা এরপর কিন্তু আর হয় না। হ্যাঁ এটা কত তারিখে দেখেন, ২০/৭ জুলাই মাসের ২০ তারিখে, তার মানে কতদিন হলো? এখনও কিন্তু ২০ দিন হয়নি, ২০ দিন, এইটা ২০ দিন আগে। আপনার আপনার ভাষ্য মতো আরও হবে তো। এখানে লুজ লুজ কত বিক্রি করলো কথা সর্বোচ্চ ১৬৩। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কাজে ফোন দিয়েছিলাম স্যার, ওটা পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার, পরে ফোন দিয়েছি। আমার মেমো আছে, আমি অস্বীকার নিজেও করতেছি, মেমো আছে। এটা শুনেন, এটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য হবে, আর আপনি বিক্রি করতেছেন পাইকারি, তাহলে ওই খুচরা বিক্রেতা কত বিক্রি করবেন? আপনি বিক্রি করতেছেন ১৮০ টাকা, কারণ আপনার কাছে খবর আছে আজকে একটা নতুন দাম দেওয়া হবে, সেই শুনে আপনি অলরেডি বাড়াই দিয়েছেন। আপনি আমাকে ব্যাখ্যা দিবেন না, আপনি শুরুতেই বলেছেন ৪ দিন আগে আপনার এই মাল, ঠিক আছে? এখন আজকে দাম বাড়বে শুনে আপনি সর্বোচ্চ খুচরা মূল্য যেখানে বলা আছে ১৬০ টাকার উপরে হবে না, লুজ 1 লিটারের দাম। আপনি ড্রাম বিক্রি করতেছেন ১৮০ টাকা কেজি, তাহলে খুচরা বিক্রেতা কত টাকা বিক্রি করবে? ১৮০ টাকা লিটার। তাহলে আমি একটা আপনাকে দেখাই, তাহলে আমার পিপিএস নামগুলো দেখেন, এগুলো কিন্তু আমরা অনেক আন্ডার রেটে বিক্রি করছি, সরকারের ইচ্ছে অনেক রেটে কমে। আমি পিপিএস নামও কেন দেখবো? আপনাদের রেটে তো কম বিক্রি করছি আমরা, আমরা আগে পিপিএস নামও কেন দেখবো? গতকালকে কেন বিক্রি করলাম বেশিতে, আমাদের বেশি দামে কিনা দিয়ে তো আমরা। আপনি গতকাল ৫০০ টাকা কমে বিক্রি করেছেন, আজকে মানে আজকে আপনি অলরেডি ৯০০ টাকা করেছেন, সেটা যেটা হলো সাথে এই যে পাম যেটা। আচ্ছা পামটা হিসাব করেন তো কত টাকা হয় আপনার এখানে? এটা এটা করে দেন ৩৬ টাকা ৭৬ পয়সা। আচ্ছা তাহলে আপনি আমি দেখবেন কত হয়, ১৩৬ টাকা ৭৬ পয়সা, ১৩৬ টাকা ৭৬ পয়সা। আচ্ছা এটা আপনার লিটার, জি। 52 টাকা আপনার সর্বোচ্চ 304 লিটার না 36 টাকা 76 পয়সা। আচ্ছা এটা আমার 4 লাগে কম কেন? এইজন্য কিন্তু আমি রেট আমার রেটই দিই না। আপনারা মনের হিসাব না লিটারের হিসাব লেখা মানে ওটা মনের হিসাব মনের হিসাব তাহলে লিটারে কনভার্ট করে কত আসে আপনার? এটা আপনার 136 টাকা 76 পয়সা। গভর্নমেন্ট দিতে তো বান আপনাকে এটা রাতে গিয়ে 10 দিন কি করতে না আমার কম রেটে কেন? কম রেটে দিন আগে না না ওনাদের এখানে তো এই রেটই হবে। এটা কিন্তু সর্বোচ্চ এই মাত্র খুচরা মূল্য উনি পাইকার পাইকার ওনার রেট খুব কমই হয় অনেক কম রেটই আমরা পাই কিন্তু উনি এটা এটা অনেক বেশি রাখছে সয়াবিন না সয়াবিন আমাদের সয়াবিন কালকে আসছে না 60 গ্রাম আছে পাম মরিগা মামুল আমার 4 দিন আগে এই আপনারা সবাই এখানে সাক্ষী ছিলেন উনি বলেছেন 4 দিন আগে মালামাল বিক্রি করছে ওনার কাছে উনি 4 দিন তো আমি বলতেছি উনি কোনো পাকা রসিদ দেখায়নি উনি বলেছে 4 দিন আগে এই মাল এসেছে আমি তো বলতেছি 4 দিন আগে হচ্ছে আমার পামের কেনা সয়াবিন 60 গ্রাম আপনি গুলি দেখতে পারেন আমার কালকে রাতে পরশুদি রাতে আমার কোনো লাগবে না এদিকে আসুন দেখতে পারেন আপনি দেখেন নামও দেখেন শোনা ঠিক আছে অনেক বিক্রি হয় 12 তারিখের সব পুরো বইটাই 12 তারিখ আর আগের বই দেখেন খুশি প্রাইস আপনার এই 34400 হলো ম্যানিপুলেটেড প্রাইস না এটা তো কালকে আসছে বলছি তো সরি আমি কালকে রাতে ঢুকতে আপনি আমাকে বলছেন 4 দিন আগে 13 দিন আগে বলেছেন আমি কথাটা আগে বুঝেছি পাম আপনি বলেছেন আরো আগে পাম হলো 4 দিন আগে আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা না দেখাতে পারলে আচ্ছা আমি দেখাচ্ছি আপনার এমনিতেও জরিমানা হবে কারণ আপনি 160 টাকা বেশি আপনি বিক্রি করতে পারবেন না 168 দিয়ে বিক্রি করতে পারবেন না আপনি যদি 180 দিয়ে বিক্রি করেন 1 লিটার যে বিক্রি করবে সে কত দিয়ে বিক্রি করবে সরকার না ঠিক আছে এত কথা বলবেন না মানুষ গ্রিপ করবে ব্যবসায়ী শুনতে বললো যে ফার্মে সেটা আপনি জানেন না এই ধরনের জিও সরকার করে এই যে জিও যে রেট জিওর সাথে তো মিলে না এই সরকার থেকে মানে ব্যবসায়ীরা যখন নিয়ম মিলে গেলে কিন্তু এক রেট আলাদা রেট হয়ে যায় গতকাল উনি 34900 বিক্রি করেছেন তার উত্তর দিবেন সঠিকভাবে আপনি এরকম মানে কি বাকি পেইড মানে কি তাহলে এটা 27900 লিখেছেন এখানে 28000 কেন কারণ হচ্ছে আমি টিবিএস থেকে টাকা পাবো যাদের বাকি থাকে তাহলে আমরা 2 লাখ 3 লাখ টাকা পাবো টাকা বাকি আছে খাতে কেন ওটা লিখেছেন কেন আমি যেটা নগদ বিক্রি করি সেটা অলরেডি বিক্রি করি যাদের আমরা এটা যে বাকি এটা উনাদের মূল্য তালিকার সাথে উনাদের যে চালানের অনেক অসঙ্গতি ওভারহেড হচ্ছে দুই সয়াবিন তেল আমাদের কোনটা দেখেন যেটা আমাদের যে বাকি আছে এই যে টাকা দেয় এর জন্য 100 টাকা বেশি এর এখানে 3-4 লাখ টাকা পাবো 3-4 লাখ টাকা মিনিমাম 3-4 আমি তো ভাউচারই এখন নাই নাই শুধু এটা পেয়ে যদি এটা ভাউচার তো নাই নি সে এখন না না এটা আরেকটা কপি থাকে এটা 3টা কপি কোন জায়গা ভাউচার এখন সে এটাকে এক বোতল থেকে আরেক বোতলে নিবে সেখানে কিছু ওয়েস্টেজ আছে সেগুলো বাদ দিয়ে সেই লোকটি যদি ৫ টাকা লাভ করতে চায় বা ৩ টাকা লাভ করতে চায় তাহলে আপনাকে কত কমে বিক্রি করতে সে ১০০ টাকা বিক্রি পামে আছে আপনার ৩৬ টাকা আপনাদের রেট দিচ্ছেন ৫২ টাকা এখানে কত টাকা ডিফারেন্স আছে তো আপনি বেশি বিক্রি করেন আপনাকে তো কমানা করেন না আমার তো যেভাবে কেনা করতেছেন সেভাবে তো বিক্রি করতে সেই কাগজটা তো এখন দেখালেন না আপনি কি শুধু মোবাইলের ব্যবস্থা না আপনাকে সবটারই জবাব দিতে হবে একটা জবাব দিতে হবে এটা কত কম রেটে মোবাইলের ইস্যুটা এখানে আমরা আনি নাই আপনি 136 টাকা দিয়ে বিক্রি করছেন সেটি কত দামে কেনা সেটিও দেখাতে হবে সেটি দেখান এমনও তো হতে পারে সেটি আপনি 100 টাকা দিয়ে কিনেছেন না আপনাদের আমি যদি মনে করেন আমি তো যেটা রেট দিয়েছেন তাতে অনেক কম রেটে বিক্রি করতেছি কাগজ দেখিয়ে কথা বলেন তার আগে সাইন করেন যেটা লিখেছি সয়াবিনের কথা লিখেছি সেটা সাইন করেন না না পানি যে আমি করব এটা কি তালিকা আমি বাড়াই দিব আপনি সর্বোচ্চ খুচরা মূল্য আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করতে সর্বোচ্চ খুচরা মূল্য তো হচ্ছে যে আপনি তো কমেই বিক্রি করবেন আপনি তো খুব বেশি কমে বিক্রি করেননি আপনি ওটা যেটা করেছিলেন সেটা ঠিক করেছেন আর এটা সয়াবিনটা আপনি বেশি দামে বিক্রি করছেন আবার আমি জানতে 2 লাখ পাবো 100 টাকা বেশি করব না দায়িত্ব সেটাই আমরা মনিটরিং করতে আসছি। আপনাদের সাথে আমাদের পার্সোনাল কোনো শত্রুতা নাই। আপনাদের এই মূল্য তালিকার সাথে আপনাদের চালান মিল আছে কিনা, আপনাদের অরিজিনাল যে ভাউচার সেটার সাথে মিল আছে কিনা, সব কিছু মিলেই আমরা আর এই জিনিসগুলো আপনারা যারা বাইরের আছেন তারা দয়া করে এরকম থেকে বের হয়ে যান। আমাকে ফিল্ডে যে মাস্টার স্যার আমাদের বিভ্রান্ত করে ওই দিন না, ওই দিন আপনি ছিলেন না, কিন্তু ওই দিন মাস্টার স্যারে আমি বিভ্রান্ত মনে করেন যে খুব স্বপ্নে দেখলাম উনি আবার ঠান্ডা হয়ে গেছে, নাহলে ওই দিন মনে করেন যে ওই দিনই হইতো কোনো ব্যাপারে। এই যে আপনি হলো কী বলে এই দিন হলো আপনার এটার নাম কি ম্যাডাম নাম খুশি আসি না কথা বলছিলাম না, ওটা না পরবর্তীতে চল্লিশ দিয়ে ভাগ দেন ৬৮৮০ ৮৮০ ভাগ ৪০ ৪৪০০ টাকা হলো গ্রাম, ভাগ হলো ২৪০ টাকা, তারপরে ১৬৮ টাকা ৬২ পয়সা ১৬৮ টাকা ৬২ পয়সা হচ্ছে কেজি, লিটার ৬৬ টাকা সরকারি রেট। ম্যাডাম আপনি তো বললেন মন, মন তো হবে কেজিতে কনভার্ট, মন কীভাবে লিটারে কনভার্ট? ৩২.৩২% মানে ৪৪ না ১৮০ টাকা হলো লিটার। লিটার আচ্ছা কেনা কত? কেনা আসলে আমাদের অফিস থেকে রেট দেয়, তো আমরা সেল করি। আপনার কাছে নাই পাকা ভাউচার কেনা? না আমাদের অফিস থেকে দেয়। বাইরে কী ধরনের কথাবার্তা বলবেন? কোন অফিস? আমাদের ছকের অফিস। এটা অসম্ভব ঘটনা, আপনার এখানে ভাউচার থাকতে হবে। এটা যে অপরাধ আপনি এটা বুঝতেছেন না। এটা অফিসে কি এটা আগে আমাদেরকে যখন ইয়া করেছিল আমরা ভাউচার দিতাম, মাঝখানে আমরা নেওয়া বন্ধ করি কেন? আপনাদের দেখাতে হবে আপনাদের। আচ্ছা আপনি আমাকে ইয়া দেখান, আপনাদের সেল সেল ইয়েটা দেখান। আমি ভাউচার চলে আমি ওখান থেকে নিয়ে এখন আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। জি হ্যাঁ আজকে আমরা যেটা দেখেছি সেটা তো ছিল সয়াবিন। সয়াবিনটা দেখেন, সয়াবিন এটা কি সে ৫ ইয়া নিয়েছে না, ১ গালা নিয়েছে পুরো ৫ লিটার, মানে ৩৪০০ টাকা বিক্রি হয়েছে। এটা উনিও আছেন, দোকানদারও আছেন। আপনি নিয়েছেন? আপনি নিয়েছেন? আচ্ছা আর কি বিক্রি করেছেন? আটা দিয়ে ভালো আটা বিক্রি করেন। কিডা ওটা পিছে গেছে কিডা? হাই রে গতকালকে তো বিক্রি করলেন ২৭,৪০০। আজকে রেট একটু বেশি কেন? আপনি কিন্তু বলছেন ৪ দিন। এই আপনারা সবাই এখানে শুনেছেন ৪ দিন আগে ওনার মাল এসেছে। উনি বলছে গতকালকে থেকে আজকে ৫০০ টাকা রেট বেশি। কেন বেশি হবে যদি 4 দিন আগে মাল কিনে? না 4 দিন আগে আসবে, 4 দিন হলো আমাদের জানুয়ারি থাকে, 4 দিন আগে আমার মাল আসছে, 4 দিন ধরে আমার 3 দিন ধরে ড্যামেজ আছে, 3 দিন ধরে ছিল মাল তো একদিনে যেদিন আসবে সেদিনই তো ড্যামেজ ক্যালকুলেশন করে ড্যামেজের জন্য একদিনে ড্যামেজের তো আপনারা 900 টাকা 400 টাকা পাবে না আমাদের। কিন্তু এই দেখেন আমাদের যে আগের যে কেনা ছিল আপনি আগের আগের স্টিকগুলো শুনে 180 করে আপনারা সর্বোচ্চ খুচরা মূল্য কত বেচতে পারবেন এখন দেখো এটা দেখেন সরকারি রেট অনুযায়ী কত বেচতে পারবেন আপনি। এটা না আমাকে সরকারি রেটের তালিকাটা দেখেন, গভর্নমেন্ট তার নির্ধারণ করে দিয়েছেন ওটা দেখেন, এটা আপনার কাছে নাই কেন? ওটাতে কত আপনি জানেন না? নতুন রেট তো পাইনি, কালকে নাকি রেট দেওয়ার কথা এখনো দেয়নি। আমি না কালকে রেটই আপনি পান নাই, আপনি নিজে নিজে মূল্যটা লিখতে হবে। আমি যেটা বিক্রি করতে আমি সেটাই লিখে রাখছি, আমি যেটা আজকে বিক্রি করছি সেটাই লিখে রাখছি। সেটা লিখে রেখেছেন কিন্তু সেটা তো সর্বোচ্চ হতো, আপনি তো আমাকে হিসাব দিলেন 168 টাকা, কিন্তু তাকে 160 টাকা হওয়া উচিত ছিল। সরকার তো বলে দিয়েছে সর্বোচ্চ খুচরা মূল্য 160 হবে, আপনি তো বিক্রি করলেন 168।